বিয়ের 15 দিনের মাথায় অরিন তার অন্য রূপ দেখানো শুরু করলো। শোভা ঘরে সবসময় একা থাকে, আশেপাশে কেউ পরিচিত নেই যে তার সাথে সময় কাটাবে। এতদিন অরিন বাড়িতে ছিল, 10 দিনের ছুটি নিয়েছিল, কিন্তু 4 দিন আগেই তো শেষ হয়ে গেছে। সেদিন শোভার শরীরটাও বেশি ভালো ছিল না, তাই বাইরের দারোয়ান চাচাকে ডেকে কিছু সবজি আর মেডিসিন আনতে পাঠায়। তার মাইগ্রেনের সমস্যা আছে, কিছুক্ষণের মধ্যেই সে সব কিছু নিয়ে ফিরে আসে। শোভা হাসি মুখে তার কাছ থেকে জিনিসগুলো নিয়ে তাকে অপেক্ষা করতে বলে তারপর কিছু টাকা তার হাতে দেয়। প্রথমে নিতে না চাইলেও শোভার জোরাজুরিতে নিয়ে নেয় আর তার মাথায় হাত রেখে দোয়া করে দেয়। দরজা খোলাই ছিল, শেষের দৃশ্যগুলো অরিন দেখে নেয়। তার শরীর আগে থরথর করে কাঁপছে, তার স্ত্রীর গায়ে অন্য কেউ কেন হাত দেবে। দারোয়ান চাচার বেরিয়ে যাওয়ার সময় অরিনকে সালাম করে যায়, আর অরিনকে এই সময় বাড়িতে দেখে শোভা খুশি হয়ে কিছু বলতে নিবে, তার আগেই অরিন ঘরে ঢুকে সশব্দে দরজা আটকে দিল। শব্দ শুনে শোভা কেঁপে উঠল, কিন্তু কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। তার আগেই অরিন শরীরের সর্বশক্তি দিয়ে তার গালে চড় মারে। অরিনের হাতের চড় শোভার মন আর দেহ কোনোটাই সহ্য করতে পারেনি। শোভা নিচে পড়ে যেতে যেতে ডাইনিং টেবিলের চেয়ার ধরে নিজেকে সামলে নেয়। দাঁতের সাথে ঠোঁট লেগে কিছু অংশ কেটে যায়। শোভা বিস্ময় হওয়ার সুযোগও পেল না। তার আগেই অরিন এসে তার গাল দুটো এক হাত দিয়ে চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে জিজ্ঞেস করে, বল কয়দিন ধরে চলছে এইসব? আমি বাড়ি না থাকলে বুঝি খালি ঘরে এইসব চলে? আমাকে দিয়ে তোর শরীরের জ্বালা মিটে না বুঝি? তার জন্য দারোয়ানের সাথে থাকিস? তোর রুচি এত জঘন্য নসি? শেষমেশ টাকা দিয়ে বুড়ো দারোয়ানের সাথে শুয়েছিস? অরিনের মুখে এইসব নোংরা কথা শুনে শোভা কান চেপে ধরল। কী সব শুনছে সে? অরিন তাকে এইসব কী কথা বলছে? তার পিতার সমান মানুষের সাথে তাকে জড়িয়ে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে? অরিনের কথাগুলো সহ্য করতে পারল না শোভা, তাই জোরে চিৎকার দিয়ে উঠল, অরিন এইসব কী বলছেন আপনি? এই ধরনের নোংরা কথা আমাকে আপনি কিভাবে বলছেন? কিসের ভিত্তিতে আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন? তাও আবার আমার পিতা সমতুল্য লোকের সাথে? সি, আপনার চিন্তাধারা এত জঘন্য আমি ভাবতেই পারছি না। আমার শরীর খারাপ লাগছিল, তাই দারোয়ান চাচাকে দিয়ে কিছু সবজি আর মেডিসিন আনিয়েছি, আর তার বিনিময়ে কিছু টাকা দিয়েছি। আর আপনি কিভাবে? আর কিছু বলতে পারলো না শোভা, কান্নার কারণে কথা বলতে পারছে না। ঠোঁট আর গাল অসম্ভব ব্যথা করছে, আর অরিনের এই রূপ তার হজম করতে কষ্ট হচ্ছে। সে তো এই অরিনকে চেনে না, কোথায় ছিল এতদিন? সে স্বপ্ন দেখছে না তো, যা ঘুম ভাঙলে শেষ হয়ে যাবে? ভালোবাসার মানুষের দেওয়া ছোট থেকে ছোট আঘাতগুলো বুকে গিয়ে লাগে। আর অরিন তার গায়ে হাত তুলল, নোংরা অপবাদ দিল। সে কিভাবে শোভাকে অবিশ্বাস করে? তাকে অবিশ্বাস করার মতো কিছুই তো সে করেনি। তাহলে কি অত্যাধিক ভালোবাসা পাওয়ার লোভে কোনো কিছু না বুঝে অরিনকে বিয়ে করে সে কেন ভুল করেছে? তার ভাগ্যে কি ভালোবাসা বলে কিছুই নেই? আবার তার জীবন নরকে পরিণত হতে চলেছে? আর অরিনের আচরণ হঠাৎ পরিবর্তনের মানে কি? এখন শোভাকে তার প্রয়োজন নেই বলে এমন করছে না কোনো সমস্যা আছে, নাকি এটাই তার আসল রূপ? কিছু ভাবতে পারছে না সে, কিচ্ছু না। শোভার কথা শুনে অরিন হুংকার দিয়ে উঠল, এই চিৎকার করবি না, একেবারে চিৎকার করবি না। একে তো পাপ করবি, আবার বড় গলা করে কথা বলবি, আমি কিছু বুঝি না। তোরা যদি কিছু নাই করে থাকিস তাহলে তোর চেহারা এমন বিধ্বস্ত কেন? শাড়ি এলোমেলো হলো কেন বল? আর দারোয়ান যে তোকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল, তোর গায়ে হাত বোলাচ্ছিল, মনে করেছিস আমি কিছু দেখিনি? আর তুইও তো হেসে হেসে মজা নিচ্ছিলি। শোভা খেয়াল করে দেখে আসলেই তার শাড়ি ঠিক নেই, আসল ভালোভাবে নেয়নি, কোমর কিছু অংশ দেখা যাচ্ছিল। আসলে শরীর অসুস্থ থাকায় সে শুয়েছিল, হঠাৎ ডোরবেল বাজায়, তাড়াতাড়ি উঠে পড়েছে, শাড়ি ঠিক করেনি, আর ঘুম থেকে উঠে ভালোভাবে মুখ ধোয়নি, চুল আশ্রায়নি, তাই চেহারা কেমন যেন দেখাচ্ছে। কিন্তু অরিনের প্রশ্নের উত্তর দিতে তার ইচ্ছে করলো না। সে দেখতে চায় অরিন কত দূর আগায়। সে ঠায় দাঁড়িয়ে রয়। শোভার নীরবতা যেন অরিনের রাগ কয়েক গুণ বাড়িয়ে দিল। অরিন শোভাকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায়, তারপর তাকে ঝর্নার সামনে দাঁড় করিয়ে পানি ছেড়ে দেয়। একটানে শাড়ি খুলে ফেলে, যার কারণে শোভা সামান্য ব্যথা পায়।
কিন্তু কিছু বলে না, এক দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে থাকে। এটা কি সেই অরিন যে শোবার মুখে হাসি ফোটানোর জন্য সারাদিন পিছন পিছন ঘুরত? শোবা সামান্য ব্যথা পেলে নিজে উত্তেজিত হয়ে উঠত। না, এটা অবশ্যই অন্য কেউ, যা তাকে কষ্ট দিতে ব্যস্ত। সে কোনো স্বাভাবিক মানুষ নয়। অরিন সাবান দিয়ে শোবার শরীর জোরে জোরে ঘষতে থাকে, যেন ঘষতে ঘষতে শরীরের চামড়া তুলে ফেলবে। শোবার প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কিছু বলে না। অরিন সাবান ঘষছে আর বিড়বিড় করে বলছে, তোর শরীরে শুধু আমার ছোঁয়া থাকবে, অন্য কারো না। ওই ধরনের ছোঁয়ায় তুই অপবিত্র হয়ে গেছিস, তাই আগে তোকে পবিত্র করতে হবে, তারপর আমার ছোঁয়া তোর শরীরে লাগিয়ে দিব, তাহলে সব ঠিক হয়ে যাবে। এটা তোর প্রথম ভুল, তাই মাফ করে দিলাম, তাই বলে প্রতিবার মাফ করব না। আগে তোকে মারবো, পরে নিজেও মরে যাব। তুই ছাড়া যে আমি অসম্পূর্ণ, আমার পৃথিবীতে নিঃশ্বাস নেওয়া দায়, কিন্তু আমার কাছে ধোঁকাবাজের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। টানা আধা ঘন্টার শরীর ঘষার পর অরিন শোবার পুরো শরীরে শুয়ে দিতে শুরু করলো। না, এই শোয়ায় কোনো ভালোবাসা নেই, আছে শুধু হিংস্রতা। অন্য সময় হলে শোবা শিউরে উঠত, কিন্তু এই অবস্থায় সে অরিনের শোয়া সহ্য করতে পারলো না, সাথে সাথে জ্ঞান হারালো। নিচে পড়ে যাওয়ার আগে অরিন তাকে ধরে ফেললো, তারপর হালকা করে তার গালে হাত দিয়ে ডাকতে লাগলো, শোভা শোভা, ওঠো, কি হয়েছে তোমার? তুমি জ্ঞান হারালে কেন? এখনও তো আমার আরও আদর করা বাকি। শোভা চোখ খোলো, তুমি কি প্রেগনেন্ট? কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে মাত্র 15 দিন, তাহলে তুমি প্রেগনেন্ট হলে কি করে? তুমিও কি আমাকে ধোঁকা দিয়েছো? কথা বলো শোভা। শোভা, উত্তর দাও আগে। অরিন মাথা নিচু করে বসে আছে, তার খুব কান্না পাচ্ছে। কে কান্না করছে, কিভাবে সে তার ভালোবাসার মানুষটিকে কষ্ট দিল? তার শোভাকে বিশ্বাস করা উচিত ছিল, তার সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। সে এখন কিভাবে তার কাছে ক্ষমা চাইবে? কিছুক্ষণ আগের ঘটনা। শোভা সেন্সলেস হয়ে যাবার পর অরিন একজন লেডি ডক্টরকে কল করলো। ডক্টর শোভাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। শোভাকে ইঞ্জেকশন দিতে দেখে অরিন চোখ মুখ কুচকে ফেললো, যেন ব্যথা সে পাচ্ছে। ডক্টর কিছু মেডিসিন লিখে দিয়ে অরিনকে জিজ্ঞেস করলো, ওনার শরীর এমন লাল হয়ে আছে কেন? আপনি কি ওনাকে ফিজিক্যালি টর্চার করেন? নো নো ম্যাম, আসলে আমার ওয়াইফের একটু সমস্যা আছে, আমার উপর বেশি রাগ হলে নিজেই নিজের শরীরে আঘাত করে, আজও তাই হয়েছিল, তারপর হঠাৎ সেন্সলেস হয়ে গেল। এটা কি কোনো সমস্যা ডাক্তার? ওর কি হয়েছে? আর এখনও উঠছে না কেন? ও কি প্রেগনেন্ট? না, উনি প্রেগনেন্ট না, তবে শরীর অনেক দুর্বল, হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো করে না, আর তাছাড়া প্রেশার একদম লো, আর হয়তো পানিতে অনেকক্ষণ ভিজেছিল, তাই শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমে গেছে, এই কারণে সেন্সলেস হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আর তার খাবার দাবারের ব্যাপারগুলো একটু লক্ষ্য করবেন, ওষুধগুলো ঠিকঠাক মতো খাইয়ে দিবেন, আর আমি একজন ভালো সাইকিয়াট্রিস্টের কার্ড দিয়ে যাচ্ছি, তার সাথে যোগাযোগ করবেন। আমার ধারণা মতে আপনার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। জি জি ডক্টর, ধন্যবাদ। আজ আসি, হয়তো রাতে জ্বর আসতে পারে, তাহলে এই ওষুধটা খাইয়ে দিবেন, আর অবস্থা বেশি খারাপ হলে আমাকে ইনফর্ম করবেন। জি অবশ্যই। ডাক্তার চলে যেতে অরিন হাফ ছেড়ে বাঁচল। শোভা তাহলে তাকে ধোঁকা দেয়নি, কিন্তু এখনও তার পুরোপুরি বিশ্বাস হচ্ছে। হঠাৎ তার মনে পড়ল, বিয়ের 2 দিন পর পুরো ফ্ল্যাটে সে CCTV ক্যামেরা লাগিয়েছে, এতদিন দরকার পড়েনি, তাই দেখার প্রয়োজন মনে করেনি, কিন্তু এখন দেখতে হচ্ছে। অরিন ঘুমন্ত শোভার কপালে ঠোঁট শোয়ালো, তারপর স্টোর রুমে চলে গেল। সেখানে ক্যামেরা টিভি সেট করা আছে, তার রুমের চাবি একমাত্র অরিনের কাছে, তাই এই রুমে কী আছে তা শোভা জানে না। অরিন স্টোর রুমে গিয়ে আজকের সারা দিনের ভিডিও ফুটেজ চেক করলো। বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, ওয়াশরুম, বারান্দা কোথাও কোনো সন্দেহজনক জিনিস দেখল না, কিন্তু মেয়েটা যে সকাল থেকে অসুস্থ তা বেশ ভালোই বোঝা যাচ্ছে, আর খাওয়া দাওয়ার প্রতি প্রচণ্ড অনীহা তার। অরিনের অপরাধ বোধ জেগে উঠল, সে শুধু শুধু মেয়েটাকে সন্দেহ করেছে, এতগুলো কথা শুনিয়েছে, এখন কি করবে সে? শোভা যদি তাকে ছেড়ে চলে যেতে চায়, চোখে মুখে করো গরম নিঃশ্বাস পড়তেই শোভার ঘুম ছুটে যেতে শুরু করলো। ভালোভাবে চোখ খুলে পিছনের ঘটনা মনে করার সময়ও পেল না, সে অরিন তাকে পুরোপুরি আয়ত্তে নিয়ে নিল। আর যখন খেয়াল হলো, তখন শত জোরাজুরি করেও লাভ নেই, সে এখন শোভাতে মত্ত,
একসময় শোভা হার মেনে চোখ বুজে নিল তার শরীরের সামান্য শক্তি নেই, কিন্তু এই অবস্থায় অরিন তাকে ছাড়ল না। এই তার ভালোবাসা শোভার ভাবতে কষ্ট হচ্ছে। এই লোকটা কিছুক্ষণ আগে তাকে অপমান করেছে, চরিত্র নিয়ে কথা বলেছে, আর এখন সেই তাকে ভোগ করার ব্যস্ত। এত সহজে সে অরিনকে ক্ষমা করবে না। সে কোনো ফেলনা বস্তু নয় যে অরিনের সব অন্যায় মেনে নিবে। অরিনকে জবাবদিহি করতে হবে। রাতে অরিনের পাশবিক নির্যাতনের পর শোভা যখন চোখ খুলে তখন ঘড়িতে 8:30 বাজে। গতকাল শোভার জীবনের সবচেয়ে জঘন্যতম দিন ছিল। এত কষ্ট বোধহয় শোভা আশ্রম শাস্তি হিসেবে অসুস্থ অবস্থায় সারাদিন না খেয়ে কাজ করাতেও পায়নি, আর না পেয়েছে 50 বয়সী লোকের নোংরা প্রস্তাব শুনে। শোভার অস্বস্তি লাগছে। অরিন তার গায়ে হাত পা তুলে দিয়ে শক্ত করে ধরে ঘুম হচ্ছে। লোকটা এতই স্বাভাবিক যেন কিছুই হয়নি। শোভার শরীর ঘিন ঘিন করছে, জ্বর ছেড়ে দিয়েছে, সারা গা ঘামে ভিজে আছে, ছিলে যাওয়া জায়গাগুলোতে জ্বালা করছে। শোভা অরিনের বন্ধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতেই সে জেগে উঠে ঘুম ঘুম কণ্ঠে বলল, চুপচাপ শুয়ে থাকো সোনা, তুমি অসুস্থ, রাতেও ভালোভাবে ঘুম হয়নি, আর কিছুক্ষণ ঘুমিয়ে নাও, তোমার রেস্ট দরকার, নাস্তার চিন্তা করা লাগবে না, আমি বাইরে থেকে অর্ডার করে দিব, বলে তাকে আরও শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ল। শোভা কিছু বলল না, অরিনের সাথে কথা বলতেও তার রুচিতে বাড়ছে। সে জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে চাচ্ছে, যার দরুন অরিনের ঘুম ভেঙে গেল। সে কপাল গুজ করে চোখ মুখ কুচকে শোভাকে জিজ্ঞেস করল, কি সমস্যা, সাপের মতো এমন মোড়ামুড়ি করছো কেন, তুমি না অসুস্থ? শোভা তাও কিছু বলল না, সে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। অরিন নিজেই তাকে ছেড়ে দিল, তার কাছ থেকে ছাড়া পেয়ে কাবার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরিন এতক্ষণ শোভার কর্মকাণ্ড দেখছিল, সে যে ভীষণ কষ্ট পেয়েছে তা বোঝা যাচ্ছে। আজকের সকালটা তো এমন হওয়ার কথা ছিল না। প্রতিদিন তার সকাল শুরু হতো শোভার নরম ঠোঁটে ছোঁয়া দিয়ে। সে উঠে বসলো আর তার ঘুম হবে না। কিছুক্ষণের মধ্যেই শোভা শাওয়ার নিয়ে শাড়ি পরে বেরিয়ে আসলো, যা দেখে অরিনের ভ্রু আপনা আপনি কুচকে গেল। শাড়ি পরে বেরুলে কেন? তারপর তাকে ভালোভাবে দেখে বলল, আহা দেখো কুচিটা তো ঠিক মতো দেওয়া হয়নি, এর জন্যই বলি শাড়িটা ঘরে এসে পরবে, এখন এদিকে এসো আমি ঠিক করে দেই, বলে সে বিছানা থেকে নেমে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। কুচি ঠিক করার জন্য এটা তার নিত্যদিনের কাজ, কিন্তু শোভা তার জন্য দাঁড়ালো না, বরং মাথা থেকে তোয়ালে খুলে বারান্দায় মেলে দিল। অরিন হতাশ হলো কিন্তু হাল ছাড়ল না, সেও তার পিছন পিছনে বারান্দায় গেল। কথা বলবে না আমার সাথে? শোভা নিশ্চুপ সে আবার ঘরে ফিরে এলো, তারপর চুলগুলো ভালোভাবে ঝেড়ে খোপা করে নিল, আলমারি থেকে বোরকার হিজাব বের করলো, তার প্রয়োজনীয় কাগজপত্র কিছু জিনিস সে নিয়ে এসেছিল তা একটা ব্যাগে ভরতে আরম্ভ করলো। এবার অরিন ঘাবড়ে গেল, শোভা কি করতে চাইছে তা বুঝে গেল। এগুলো কেন বের করছো শোভা, আর তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার সাথে রাগ করেছো, তাহলে তোমার রাগ ভাঙানোর একটা সুযোগ তো দাও। শোভা কোনো কথা শুনছে না, সে তার কাজ করে যাচ্ছে। অরিন বড় একটা নিঃশ্বাস নিল, কালকের জন্য সরি জান, বিশ্বাস করো আমার মাথা ঠিক ছিল না, তাই তোমার সাথে এমন করেছি, প্লিজ মাফ করে দাও, আর হবে না, আমি জানি তোমার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি, গায়ে হাত তোলাও ঠিক হয়নি, তোমাকে বিশ্বাস করা উচিত ছিল, সব দোষ আমার, প্লিজ মাফ করে দাও, আমি ভুল করেছি, আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার আর কেউ নেই। শোভা যেন কিছু শুনছে না, সে তার জিনিসপত্র গুছিয়ে নিতে ব্যস্ত। অরিন শোভার ব্যাগ থেকে সব বের করা শুরু করলো, কিন্তু শোভা তো আবার ছিনিয়ে নিল। এই এই প্লিজ পাগলামি করো না, আমাকে একটা সুযোগ দাও, লেট মি এক্সপ্লেইন, আম সরি, আর হবে না, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? শোভা আমার কথা শুনো, কালকে অফিসে একটা ঝামেলা হয়ে যায়, আমার মাথা গরম ছিল, তাই বাসায় চলে আসি, এসে দেখি তুমি ওই দারোয়ানের সাথে কথা বলছো, হাসছো, তোমার কাপড় ঠিক ছিল না, আর ওই হারামি তোমাকে খুঁটিয়ে দেখছিল, ওই লোকের চরিত্রে সমস্যা আছে, এর আগেও এর নামে কমপ্লেন ছিল, তার উপর তোমাকে শুয়েছে, আর তুমিও কিছু বলছিলে না, তাই সব রাগ তোমার উপরে চলে যায়, তুমি যদি ওই লোককে ঘরে না ঢুকতে দিতে তাহলে ও তোমার দিকে চোখ তুলে তাকাতেও পারতো না, আর এই কারণে আমি এমন ব্যবহার করি, আমি তো তোমাকে ভালোবাসি, তাই তো তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, তুমি এইবার আমাকে মাফ করে দাও,
আর কখনো এমন হবে না। তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি আমাকে রেখে চলে গেলে আমি কী নিয়ে বাঁচবো? ভালোবাসলে বিশ্বাস করতে হয় অরিন, বিশ্বাসের কথা বাদ দিলাম। আপনি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন, কিন্তু তাও না করে আপনি আমার উপর মিথ্যা অপবাদ দিলেন, যা নয় তাই বললেন। এতদিন তো এমন ছিলেন না। তাহলে কি আপনি ভাবছেন বিয়ে করে আপনি আমার উপকার করেছেন? আমি অনাথ বলে আপনি আমার সাথে যা নয় তাই করবেন, আর আমি মুখ বুজে সহ্য করব? তা হবে না। আরে, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার প্রশ্নই আসে না। বিশ্বাস ছাড়া সংসারে অশান্তি ছাড়া কিছুই পাওয়া যায় না, আর আমি আর অশান্তিতে থাকতে প্রস্তুত নই। দরকার হলে সারা জীবন একা থাকব, তাও বিশ্বাসহীন সংসারে নয়। অরিন সুবার এ ধরনের কথা শুনে ভয় পেয়ে গেল, তাকে জোর করে বিছানায় বসিয়ে দিল, তারপর তার হাত দুটো শক্ত করে ধরে তার সামনে বসে পড়ল। আর কখনো এমন হবে না, আই প্রমিস। আমাকে ছেড়ে যেও না প্লিজ। মানুষ ভুল করলে একটা সুযোগ দিতে হয়, আর আমি তো অনুতপ্ত। প্লিজ মাফ করে দাও, আমি আর কোনো দিন তোমাকে বাজে কথা বলবো না। অরিনের চোখ জোড়া লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেক কষ্টে কান্না আটকে রেখেছে। সুভা কিছু বলছে না, অভিমানের পাহাড় জমে আছে তার চোখের নোনা জল হয়ে গড়িয়ে পড়ছে। না চাইতেও সে ফুপিয়ে কান্না করে দিল। কেন এমন করলো অরিন? সে কি জানে না ভালোবাসার মানুষের দেওয়া সামান্য কষ্ট সহ্য করা যায় না? সুভার কান্না দেখে অরিন অস্থির হয়ে পড়ল। এই কান্না করো না সুভা, কান্না করো না, কান্না থামাও। আমি সহ্য করতে পারি না বলে সুভাকে জড়িয়ে নিল। সুভাও বিরোধিতা করল না, অরিনকে ধরেই তার সব কষ্ট চোখের জলের মাধ্যমে বিদায় করে দিল। সেদিনের জন্য সব স্বাভাবিক হয়ে গেল। শোভা আবার ক্লাসে যাওয়া শুরু করছে, আর আশ্রমের জবটাও ছেড়ে দিয়েছে। সেদিনের পর অরিন আর কোনো রকম দুর্ব্যবহার করেনি। আস্তে আস্তে আবার সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু এই স্বাভাবিকতার মধ্যেও যেন সব কিছু স্বাভাবিক নেই। শোভা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে, অরিনকে জাগায়, তারপর দুজনে একসাথে ব্রেকফাস্ট করে অরিন তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর শোভা কলেজের উদ্দেশ্যে সে প্রতিদিন ক্লাস করে না, কারণ অরিন শোভার রেগুলার কলেজে যাওয়া পছন্দ করে না। যদিও সে মুখে বলে না, কিন্তু শোভা বুঝতে পারে সে অবির সাথে শোভার বন্ধুত্ব পছন্দ করে না। প্রতিদিন অফিস থেকে ফিরে অরিন ঘরের চারদিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকায়, যেন কিছু খুঁজছে। কিন্তু কি খুঁজছে জিজ্ঞেস করলে কিছু বলে না, নাক টেনে টেনে ঘ্রাণ নেয়। এগুলো শোভার কাছে বাচ্চা মোছারা কিছুই না। মাঝে মাঝে স্টোররুমে যায়, সেখানে এক ঘন্টা খানিক থাকার পর বেরিয়ে আসে। মাঝে মাঝে খুব হাসি খুশি থাকে, আবার মাঝে মাঝে তাকে গম্ভীর মনে হয়। শোভা আজও জানে না স্টোররুমে এমন কি আছে যার কারণে সেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। সে জিজ্ঞেসও করেনি বা দেখার প্রয়োজন মনে করেনি, কারণ যার যার পার্সোনাল কিছু সিক্রেট থাকে যা সবার সামনে প্রকাশ করতে চায় না। মাঝে মাঝে গম্ভীর রাতে অরিন বারান্দায় দাঁড়িয়ে একা একা কথা বলে, হাসাহাসি করে, রাগ করে কথা বলে। প্রথমে শোভা সন্দেহ করেছিল যে হয়তো কোনো মেয়ের সাথে কথা বলে, কিন্তু একদিন লুকিয়ে বারান্দায় গিয়ে দেখে সে একা একা কথা বলছে, আর তার ফোন বিছানার সাইড টেবিলে রাখা। পরের দিন অরিনকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে কিছুক্ষণ নীরব থেকে বলে, রাতে ঘুমের মধ্যে হাঁটা আর কথা বলা তার ছোটোবেলার অভ্যাস, আর আশ্চর্যের বিষয় হলো সে চোখ খোলা রেখে এসব করে, তাই সে সজাগ নাকি ঘুমে বোঝা যায় না। অরিনের কথাগুলো শোভা নিঃসন্দেহে বিশ্বাস করে নেয়, আর না বিশ্বাস করে উপায় কী? অরিনের পাঁচ দিন বিকেল পাঁচটায় ছুটি হয়, আর বাসায় ফিরতে ফিরতে সাড়ে পাঁচ কি ছয়টা বেজে যায়। সে বাইরে কোথাও আড্ডা দেয় না, কাজ শেষে ঘরে থাকে, খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না। তার কোনো ক্লোজ বন্ধুবান্ধব নেই, মানুষের সাথে মিশে সে যে কতটা চঞ্চল তা একমাত্র শোভা জানে। আর বাকিদের কাছে সে খুবই গম্ভীর একরোখা। প্রতিদিন সন্ধ্যায় সে ঘরে থেকে শোভাকে রান্নার কাজে সাহায্য করে, আর সাথে দুষ্টুমি তো ফ্রি। আর বাকি দুই দিনের মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি আর একদিন হাফ ডে, সেদিন সে শোভাকে নিয়ে বাইরে সময় কাটায়। শোভার মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়, কিন্তু আবার ভয়ও হয়, এত সুখ তার কপালে সইবে তো? শোভাকে ভুল প্রমাণিত করে তার খুশিকে দ্বিগুণ করে দেয় একটা সংবাদ, শোভা মা হতে চলেছে। এবার অরিনের খুশি দেখে কে? আগে থেকে সে শোভার অনেক খেয়াল রাখত, এখন তো তা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সারাদিন ফোন খবর নেয়, কোনো কাজ করতে দেয় না। একজন বুয়া রেখেছে, সে রান্না করে দেয় আর ঘরের কাজগুলো করে দেয়। কলেজে যাওয়া অফ করে দিয়েছে, সারাদিন ঘরে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই, কথা বলার মানুষ নেই, তাই অভিকে ফোন দিয়ে তার কথা বলে, মাঝে মাঝে ভূমিকাও ফোন দেয়। শোভা প্রেগনেন্ট কথাটা শুনে
অভি অতটা খুশি হয়নি যতটা হওয়ার কথা ছিল। শোভার বিয়ের পর থেকে অভির এই পরিবর্তন, কেন জানি সে অরিনকে পছন্দ করে না, আর না অরিন অভিকে। শোভা যখন 7 মাসের অন্তঃসত্ত্বা, তাদের পাশের ফ্ল্যাটের 4 জন সদস্যের পরিবার আসে। এতদিন রুম খালি ছিল, শোভা খুব খুশি হয়ে যায়, এতদিনে তাহলে তার কথা বলার একজন সাথী হলো। সে অরিনকে না জানিয়ে সন্ধ্যায় তাদের ইনভাইট করে, বোয়ার সাথে করে নিজেও বিভিন্ন নাস্তার আয়োজন করে। অরিন বাড়ি ফিরে দেখে ড্রয়িং রুমে একজন মধ্যবয়স্ক নারী একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে, পাশে একজন বয়স্ক মহিলা, ঠিক তার বিপরীতে পাশে একজন পুরুষ বসে আছে। অরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে, তারপর শোভার দিকে তাকাতে সে তার হাত ধরে তাদের সামনে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল। অরিন মুখে সৌজন্য হাসি ফুটিয়ে তাদের সাথে কথা বলল। অরিনের কাছে লোকটার আচরণ ভালো লাগছে না, বারবার শোভাকে ভাবে ভাবে বলছে আর কেমন করে যেন তাকাচ্ছে, আর শোভাও সবার সাথে হাসি মুখে কথা বলছে। এই মেয়েটারই বা এত হাসির কী আছে, সে কি জানে না হাসলে তাকে মারাত্মক সুন্দর লাগে? তাহলে পর পুরুষের সামনে এত হাসি কেন? কিছুক্ষণ পর তারা চলে যায়, অরিন চুপচাপ বসে আছে, শোভার সাথে কথা বলছে না। শোভাও এতটা গুরুত্ব দেয়নি, রাতে খাওয়ার কথা জিজ্ঞেস করলে খাবে না বলে দেয়, তাই সে আর ঘাটায়নি, চুপচাপ গিয়ে অরিনের সাথে মিশে শুয়ে পড়ে। অরিন তাকে আলতো করে জড়িয়ে ধরে। শোভা, ঘুমিয়ে গেছো? কিছু বলবেন? আমার কথা বাজেভাবে নিও না প্লিজ, আজকের সন্ধ্যার ব্যাপারটা আমার মোটেও পছন্দ হয়নি। তুমি জানো আমি অপরিচিত লোকদের সাথে মিশা পছন্দ করি না, তারপরেও আমি চুপ ছিলাম তুমি খুশি ছিলে বলে, কিন্তু ওই লোকের নজর ভালো না, আমি খেয়াল করেছি উনি কেমন করে যেন তোমাকে দেখছিল বারবার, বিষয়টা আমার ভালো লাগেনি, শুধু তোমার কথা ভেবে চুপ ছিলাম, তাই আমি চাই তুমি আর তাদের সাথে বেশি না মেশো, তুমি বুঝতে পারছো আমার কথা? কিন্তু বাসায় সবসময় একা থাকি, বোরিং লাগে, তাই তো তাদের সাথে ভাব করতে চাইছিলাম, কিন্তু আপনার পছন্দ না হলে বেশি মিশবো না, কিন্তু মাঝে মাঝে যাব, প্লিজ প্লিজ, আই প্রমিস, ওই লোক যখন বাসায় থাকবে আমি যাব না, প্লিজ এতটুকু পারমিশন দিন। জানেন ওনাদের বাচ্চাটা অনেক মিষ্টি, কি সুন্দর করে কথা বলে, আর আন্টিটাও খুব ভালো, আমাকে প্রথম দিনই আপন করে নিয়েছে সবার বাচ্চাদের মতো, প্লিজ, বালা আর আবদার করতে দেখে অরিন মিষ্টি হেসে বলল। ঠিক আছে, মাঝে মাঝে যাবে, কিন্তু বেশি মেশার দরকার নেই, থ্যাংক ইউ আমার লক্ষ্মী জামাই, মাই প্লেজার বউ। সময় খুব দ্রুত গড়িয়ে যাচ্ছিল, আর সাথে তাল মিলিয়ে শোভা আর অরিনের সম্পর্ক যেন আরও গভীর হচ্ছিল। দেখতে দেখতে শোভার ডেলিভারি ডেট এসে পড়ে। শোভাকে ব্যথায় কাতরাতে দেখে অরিন নিজে বাচ্চাদের মতো কান্না জুড়ে দেয়। সে কোনোভাবেই শোভাকে এত ব্যথা সহ্য করতে দিবে না, সে তাড়াতাড়ি সিজারের সিদ্ধান্ত নেয়, কিন্তু কয়েকজন নার্স আর শোভা নিজে তাকে বাধা দেয়। অবশেষে দীর্ঘ 5 ঘন্টা চেষ্টার পর শোভা ফুটফুটে একটা কন্যা সন্তান জন্ম দেয়। বাচ্চাটা দেখতে একদম অরিনের মতো, তা দেখে সে কি খুশি। হসপিটালে ওবিয়ার ভূমিকা আসে তাকে দেখতে, সে বাচ্চাটাকে কোলে নিয়ে কতক্ষণ আদর করে, তারপর শোভার হাত ধরে কিছুক্ষণ কথা বলে চলে যায়। ওবি বের হতেই অরিন বাচ্চাকে শোভার কাছে রেখে কমপক্ষে 10 বার স্যানিটাইজার দিয়ে সবার হাত পরিষ্কার করে। অরিনের এমন কাণ্ডে শোভার খুব হাসি পায়, আর খুব হাসেও। নর্মাল ডেলিভারি হওয়ার পরের দিনই তাকে ডিসচার্জ দিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে অরিনের দৈনন্দিন রুটিন পরিবর্তন হয়। সকাল ভোরে ঘুম থেকে উঠে মেয়ের সাথে খেলা করবে, তাকে কোলে নিয়ে ঘুরবে, তারপর রেডি হয়ে অফিসে চলে যাবে। 1 ঘন্টা পরপর ফোন দিয়ে খবর নিবে মেয়ে আর মা কী করছে, কিছু লাগবে কি না। আবার সন্ধ্যায় বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে মেয়েকে নিয়ে পড়ে থাকবে, আর মেয়েও হয়েছে বাবার পাগল, এতটুকু বয়সে বাবাকে চিনে ফেলেছে। মেয়ের নাম রাখা হয় আনিশা। শোভা কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে তার শুরু পরীক্ষা দিয়ে। অবি অনিশা জন্মের পর 2 বার এসেছিল, তারপর আর যোগাযোগ হয়নি। শোভা ট্রাই করেছে কিন্তু অবি ফোন রিসিভ করেনি, কিন্তু হঠাৎ অবির একটা ফোন শোভার সুখের সংসার এলোমেলো করে দেয়। যখন অনিশার বয়স 2 মাস, ছোট ছোট হাত পা দিয়ে খেলা করতে পারে, অরিন অফিসে চলে গেছে, শোভার ফোনের রিংটোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে অবির ফোন, সে ফোন রিসিভ করে এতদিন যোগাযোগ না করার জন্য আচ্ছা মতো ধুয়ে দেয়। হয়েছে তোর বকা দেওয়া? না, তুই আরও বকা খাবি হারামি, এখন আর আমাদের খবর নেওয়ার প্রয়োজন মনে করো না, গার্লফ্রেন্ড পাইছো না, এখন কি আর এই অনাথ বেচারির কথা মনে থাকবে? ন্যাকা সুরে ফালতু কথা একদম বলবি না শোভা, আমার কাছে ভূমিকার থেকে তোর গুরুত্ব বেশি,
এটা তুই খুব ভালো করে জানিস। আই ইউজ টু লাভ ইউ অ্যান্ড স্টিল ডু, কিন্তু সবসময় জেনেও না জানার ভান করে থাকতি, বাদ দে সেসব কথা। আমার অনুভূতিগুলো একান্তই আমার, আর পুরনো কথা তুলে লাভ নেই। এখন যার জন্য ফোন করেছি তা শোনার জন্য তুই মোটেও প্রস্তুত না, আর এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় তোর কথাটা জানা জরুরি। শোভা, বি স্ট্রং, ওকে? আমি অরণের ব্যাপারে কিছু বলতে চাই, কিন্তু কি করে বলি, তুই আমাকে বিশ্বাস করবি কি না? অবি, এত ভনিতা না করে কি বলবি সরাসরি বল, এত হেজিটেট হওয়ার কি আছে? আমি তোকে বিশ্বাস করি অবি। শোভার বুক কাঁপছে। অবি অরণের ব্যাপারে কি এমন কথা বলবে যে তাকে স্ট্রং হতে বলেছে? শোভা, অরণ তোকে বিয়ে করার 3 বছর 2 মাস আগেও একটা বিয়ে করেছে। কবি, এত ভনিতা না করে কি বলবি সরাসরি বল। শোভা, অরিন ভাই তোকে বিয়ে করার 3 বছর 2 মাস আগেও একটা বিয়ে করেছিল। মেয়েটার নাম নীরা। অরিন ভাই আগে নারায়ণগঞ্জ থাকতো, আর সেখানে একটা লোকাল ইউনিভার্সিটিতে নীরা পড়তো। যে কোনোভাবে তাদের প্রেম হয় আর তারা পালিয়ে বিয়ে করে, কারণ নীরার বাবা মা অরিন ভাইকে পছন্দ করেনি, মেবি সে একা তাই। সব ঠিকঠাক চলছিল, কিন্তু বিয়ের 6 মাসের মাথায় ঘরের সিলিন্ডার ব্লাস্ট হয়ে নীরা মারা যায়, আর জানা যায় অরিন ভাই সেই সময় তার কর্মস্থলে ছিল। পুলিশ নীরার মৃত্যুকে অ্যাক্সিডেন্ট ধরে নিলেও তার বাবা অরিন ভাইয়ের বিরুদ্ধে কেস করে, কিন্তু তেমন কোনো শক্ত প্রমাণ না পাওয়ায় তাকে নির্দোষ প্রমাণিত করে ছেড়ে দেওয়া হয়। আর ওই ঘটনায় নীরার বাবা অসুস্থ হয়ে পড়েন, তারপর আর তাদের খোঁজ পাওয়া যায়নি। আমি অরিন ভাইয়ের ব্যাপারে খোঁজ নিয়ে এতটুকুই জানতে পেরেছি, আর আমার কাছে যথেষ্ট প্রমাণও আছে, বলে অবি দীর্ঘশ্বাস ফেলে। শোভা, শোভা আমার কথা শুনতে পাচ্ছিস? কথা বল। হ্যালো, হ্যালো শোভা, আমি জানি তুই অনেক স্ট্রং মেয়ে, তুই ভুলভাল কিছু করবি না, আর অরিনের সাথে থাকা না থাকা তোর ব্যাপার, আমি তোর যে কোনো ডিসিশন মেনে নিব। কিন্তু তুই যদি ওর সাথে না থাকতে চাস তাহলে আমি তোকে সাহায্য করব। আজ তোর এই অবস্থার জন্য কোনো না কোনোভাবে আমিও দায়ী। আমি যদি সঠিক সময়ে অরিনের খোঁজ খবর নিতাম তাহলে হয়তো ঘটনা এত দূর গড়াতো না। তুই কোনো চিন্তা করিস না, তুই অরিনের সাথে বসে কথা বল, আর যে কোনো ডিসিশন নেওয়ার সময় মনে রাখবি তোর একটা বাচ্চা মেয়ে আছে, তোর ভবিষ্যৎ আছে, তুই আর অরিন ছাড়া ওর আর কেউ নেই। তাই যা করবি ভেবে চিন্তে করবি, আমি এখন রাখি, তুই সময় নিয়ে নিজেকে সামলা, আমি পরে ফোন করব। শোভা কান থেকে ফোন নামিয়ে রাখলো। অবির কথাগুলো তার বিশ্বাস করতে ইচ্ছে করছে না, কিন্তু না করে উপায় নেই, অবি কখনোই তাকে মিথ্যে বলবে না। তাহলে কি সত্যিই অরিন তাকে ধোকা দিল? তবুও যথেষ্ট প্রমাণ ছাড়া সে অরিনকে সন্দেহ করতে পারে না, আর অবির সাথে দেখা করার মতো যথেষ্ট সময় তার কাছে নেই। হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, তারপর অরিন বাড়ি ফিরবে, কি করবে সে এখন? হঠাৎ তার মনে পড়ল ঘরে কিছু ক্লু পাওয়া যায় কিনা, সে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেল না। তৎক্ষণাৎ তার মনে পড়ল স্টোররুমের কথা, সেখানে সে কখনো যায়নি, আর অরিন প্রায় ঘন্টার পর ঘন্টা সেখানে কাটায়, নিশ্চয়ই সেখানে কিছু পাওয়া যাবে। শোভা আনিশাকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে স্টোররুমের দিকে যায়, কিন্তু সেখানে দরজায় তালা মারা। এ ধরনের তালা খোলা শোভার 2 মিনিটের কাজ, আশ্রমে থাকতে তালা খোলা শিখেছে সে। রুমে ঢুকে শোভা লাইট জ্বালিয়ে দিল, সাথে সাথে পুরো ঘর দৃশ্যমান হলো। ছোট রুমটার একপাশে একটা টেবিল আর চেয়ার দেওয়া, টেবিলের উপর মনিটরের সাথে অনেক তার ঝুলে আছে, পাশে এক সাইডে কিছু বক্স যাতে বিভিন্ন বই আর কিছু জিনিসপত্র রাখা, কয়েকটা ভাঙা ফ্রেম উল্টে রাখা আছে, আর একটা ছোট ক্যাবিনেট যা বন্ধ করে রাখা। শোভা প্রথমে মনিটর অন করলো, কোনো কুলু পাওয়া যায় কিনা তা দেখার জন্য। সাথে সাথে এই মনিটরে তাদের বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন, ওয়াশরুম, বারান্দা আর দরজায় সহ মোট 8টি ক্যামেরার ফুটেজ সামনে ভেসে উঠল, সব কিছু রেকর্ড হচ্ছে। শোভা অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে, অরিন বেডরুম আর ওয়াশরুমেও বাদ রাখেনি, সব জায়গায় ক্যামেরা লাগানো, আর অরিন তাকে জানায়নি পর্যন্ত, সে সবসময় তাকে নজর রাখে, এই কারণে শোভা কখন কি করছে সব জানতে পারে। এত অবিশ্বাস করে অরিন শোভাকে। শোভা কোনো রকম সেখান থেকে সরে এলো, তারপর বক্সের ভিতরে কিছু উপন্যাসের বই আর কয়েকটা ছবির অ্যালবাম পেল। প্রথম অ্যালবামে একটা ছোট পরিবারের ছবি, স্বামী স্ত্রী আর একটা ছোট্ট বাচ্চার, এটা অরিনের বাবা মা আর তার ছবির অ্যালবাম, এতে অরিনের ছোট থেকে বড় হওয়া অবধি ছবি আছে।
আর প্রত্যেকটা ছবিতে অরণ্যের মুখে গম্ভীর ভাব, আর শেষ পাতায় অরণ্যের বাবা মায়ের একসাথে তোলা ছবিটাতে লাল কালি দিয়ে অসংখ্য দাগ কাটা। তারপর শোভা দ্বিতীয় অ্যালবাম খুললো, প্রথম কয়েক পাতাতে একটা হাস্যজল মেয়ের ছবি দেওয়া, ছবিটাগুলো হয়তো লুকিয়ে তোলা হয়েছে। মেয়েটা দেখতে ভীষণ সুন্দরী, হাসলে খুব মিষ্টি লাগে দেখতে। কয়েক পাতা উল্টানোর পর শোভার মন ধক করে উঠল, মেয়েটার সাথে অরণ্যের ছবি কি সুন্দর, দুজনে হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে আছে। কোনো কোনো ছবিতে অরণ্যের কাঁধে মাথা রেখে বসে আছে, আবার কোনো কোনো ছবিতে হাত দিয়ে খেলা করছে আর নানানভাবে ছবি তোলা। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে একজন আরেকজনের জন্য তৈরি। শোভা কাঁপা কাঁপা হাতে অন্য অ্যালবাম নিল, তা খুলতেই অরণ্যের সাথে ওই মেয়ের মানে নীরার একসাথে একটা বিয়ের ছবি। অরেন অফ হোয়াইট পাঞ্জাবি পরেছে আর নীরা লাল বেনারসির সাথে সাধারণ সাজ। তারপর তাদের বৈবাহিক জীবনের খুঁটিনাটির বিভিন্ন ছবি তোলা, শোভা কোনোভাবেই তার চোখের জল আটকাতে পারছে না। তবে এই অ্যালবামটা অসম্পূর্ণ, আর শেষে অরেন আর নীরার একটা ছবিতে আগের অ্যালবামের মতো লাল কালি দিয়ে দাগ কাটা। এই দাগ কাটার মানে সে বুঝলো না। সে অ্যালবাম রেখে উঠে দাঁড়ালো, তারপর ক্যাবিনেট খুলে দেখলো মেয়েদের জামা কাপড় রাখা, সাথে রাখা অরেনের বিয়ের অফ হোয়াইট পাঞ্জাবিটা আর নীরা লাল বেনারসিও আছে। পাশে ভাঙা ছবির ফ্রেম উল্টো করে দেখলো নীরা আর অরেনের বড় একটা ছবি। শোভার সাথেও তার ঠিক এমন একটা ছবি আছে যা তার বেডরুমে টাঙানো। তাহলে অভিশাপ সত্যি কথা বলেছে, ধোকা, এত বড় ধোকা দিল অরেন তাকে। সে আগে থেকে বিবাহিত ছিল আর তাকে জানায়নি পর্যন্ত। সে কান্নায় ভেঙে পড়ল, কি দোষ ছিল তার? সে তো অরেনকে অন্ধের মতো বিশ্বাস করেছে, তার বিনিময়ে সে শুধু ধোকায় পেল। এতদিন তাকে ঘরের মধ্যে রেখেছে, আর সে তার আগের স্ত্রীকে এতই ভালোবাসে যে তার মেয়ের নামও তার সাথে মিলিয়ে রেখেছে, আর সে ভেবেছিল তাদের নামের সাথে মিলিয়ে রাখা। না জানি আর কত মিথ্যা বলেছে অরেন তাকে। সে মনে মনে কঠিন সিদ্ধান্ত নিল, সে অরণ্যের সাথে সংসার করবে না। সে দরকার পড়লে মেয়েকে নিয়ে চলে যাবে, আগের মতো টিউশন করবে, তার মেয়েকে সে একা মানুষ করবে। তবে ধোকাবাজের সাথে আর এক মুহূর্ত না, তার সম্পর্কের শুরুটাই হয়েছে মিথ্যা দিয়ে, এই সম্পর্ক এমনিতেই টিকবে না। হঠাৎ শোভা স্টোররুমের দরজায় কারো ছায়া দেখতে পেল, চোখ উঠিয়ে দেখলো অরেন দাঁড়িয়ে আছে, তার হাত থেকে ল্যাপটপ ব্যাগটা পড়ে গেল। শোভার অবস্থা দেখে অরেন সামনে আগানোর সাহস পাচ্ছে না, তার সারা শরীর কাঁপছে। তার বোঝা হয়ে গেছে শোভা তার সব গোপন কথা জেনে গেছে, এখন সে কি করবে? তার ইচ্ছে করছে শোভাকে তার বুকের ভিতর লুকিয়ে রাখতে, তাহলে সে চাইলেও তার কাছ থেকে পালাতে পারবে না। মনে অনেকখানি সাহস জুগিয়ে অরেন গুটি গুটি পায়ে শোভার সামনে গিয়ে বসলো, তারপর কাঁপা কাঁপা হাতে শোভার চোখের পানি মুছে দিল। এলোমেলো চুল কানের পিছনে গুঁজে দিয়ে বলল, তুমি এখানে কি করো জান? তোমার এই অবস্থা কেন? আর কারো পার্সোনাল জিনিসে ঘাটাঘাটি করা তো তোমার অভ্যাস ছিল না, তাহলে আজ তুমি এই ঘরে কেন? আচ্ছা দেখো, যা দেখছো দেখছো, এই ঘর থেকে বের হলো সব ভুলে যাবে, ঠিক আছে? মনে করবে তুমি এই ঘরে কখনো ঢুকোনি আর না কিছু দেখেছো। এখান থেকে বের হওয়ার সাথে সাথে সব ভুলে আমরা আবার আগের মতো হয়ে যাব, ঠিক আছে? এবার উঠো, বলে হাত বাড়িয়ে দিল শোভা। অরণ্যের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকালো, তারপর উঠে নিজের রুমে চলে গেল। অরণ্যের শোভার যাওয়ার দিকে অসহায়ের মতো তাকিয়েছিল, এবার বুঝি সত্যি সে তার ভালোবাসাকে হারিয়ে ফেলবে। শোভা ঘরে গিয়ে অভিকে ফোন দেয়, অভিও সাথে সাথে রিসিভ করে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল অরিন। অরিন ভাইয়ের সাথে কথা বলেছিস? কি সিদ্ধান্ত নিলে? না কথা হয়নি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি কোনোভাবে এই লোকের সাথে থাকতে পারবো না। তুই ভাবতে পারবি না অভি উনি কত নোংরা আর কতটা অবিশ্বাস করে আমাকে। শোভা স্টোররুমে দেখে সব কিছুর কথা অভিকে বলে, আর সব শুনে অভি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আগে কোনো ডিসিশন নিস না, তুই মাথা ঠান্ডা কর, অরিন ভাইয়ের সাথে কথা বল। জীবনটা এত সহজ না যতটা তুই ভাবছিস, তুই একা একটা বাচ্চা নিয়ে স্ট্রাগল করতে পারবি না, আর অরিন ভাইয়া মনে হয় তোকে এত সহজে ছেড়ে দিবে না। কোনো কথা বলার প্রয়োজন নেই, ওনার সাথে কথা বলতেও ঘৃণা লাগছে আমার। আর কিছু বলার আগে অরিন শোভার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সজোরে আছাড় মারল, সাথে সাথে তা কয়েক টুকরো হয়ে গেল। হঠাৎ এমন হওয়ার শোভা কিছুটা ভয় পেয়ে যায়। অরিন শোভার কাছে এসে ওর হাত ধরে বলে, দেখে আই এম সরি, সরি ফর এভরিথিং। আমি তোমাকে নীরার ব্যাপারে আগে বলতে চেয়েছিলাম, শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আমার ভয় হতো যদি সব কিছু জেনে তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাই বলার সাহস পাইনি। সেদিন আশ্রমে তোমাকে এক নজর দেখে ভালোবেসে ফেলে, তারপর অনেক কষ্টে তোমার ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করি,
আমাদের দ্বিতীয় দেখাটা কাক তুলেছিল না। আমি ইচ্ছে করে তোমার পিছু নিয়েছিলাম, তারপর অনেক কষ্টে তোমাকে আমি বিয়ের জন্য রাজি করাই, তা তুমি খুব ভালোভাবে জানো। এমনিতেই আমাদের এজ ডিফারেন্স অনেক, তার উপর যদি তুমি জানতে আমি বিবাহিত ছিলাম তাহলে হয়তো তুমি আমাকে রিফিউজ করে দিতে। সেই ভয়ে আমি তোমাকে কিছু জানাইনি, মনে করেছি বিয়ের পর সঠিক সময়ে তোমাকে এই ব্যাপারে বলে দিব, কিন্তু পরে মত পাল্টে ফেলি, কারণ হয়তো এটা জানার পর তোমার মন খারাপ হয়ে যাবে, আমাদের সম্পর্কে ফাটল সৃষ্টি হবে। তার থেকে ভালো কিছু সত্য গোপনে থেকে যাক। আর আমাদের বিয়েটা হঠাৎ করে হয়ে গেছিলো, তাই নীরার ব্যবহৃত জিনিসপত্রগুলো এখানে থেকে শিফট করার কথা মাথা থেকে বেরিয়ে গেছিলো। বিশ্বাস করো, আমি তোমাকে হারাতে চাইনি, তাই সব কিছু গোপন করেছি, আমাকে মাফ করে দাও, আর হবে না। শেষ আপনার ভাষণ, নাকি আরও কিছু বানিয়ে বলার আছে? আর কত মিথ্যা বলবেন আপনি, শুরু থেকে একটার পর একটা মিথ্যা কথা বলে গেছেন, আর আমি আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে গেছি, আর তার ফল আমি এখন পাচ্ছি। আর কি বিশ্বাসের কথা বলছেন আপনি, আপনি নিজে আমাকে কতটুকু বিশ্বাস করেন? পুরো ফ্ল্যাটে ইভেন ওয়াশরুমে ক্যামেরা লাগানোর মানে কি? এই আপনার বিশ্বাসের নমুনা যদি সিকিউরিটির জন্য হতো তাহলে নিশ্চয়ই আমাকে বলতেন, কিন্তু আপনি পুরো বিষয়টা গোপন রেখেছেন, আমাকে চোখে চোখে রেখেছেন। আপনি আমার বন্ধুবান্ধব পছন্দ করেন না, প্রতিবেশীদের সাথে মেলামেশা পছন্দ করেন না, কেউ ঘরে এলে তাকে দু চোখে দেখতে পারেন না, আমাকে পুরোপুরি আপনার নজরবন্দি করে রেখেছেন। আপনি কি মনে করেছেন এইসবের মানে আমি বুঝি না? কাউকে ভালোবাসলে তাকে মুক্ত করে দিতে হয়, খাঁচায় বন্দি করে রাখতে হয় না। যাক গে সেসব কথা, যেখানে আপনি আমাকে এক বিন্দু বিশ্বাস করেন না আর আমি আপনাকে বিশ্বাস করি, সেখানে এই সম্পর্কের কোনো মানেই হয় না, আর না আমি এই সম্পর্ক রাখতে চাই। আই ওয়ান্ট ডিভোর্স, আমি মুক্তি চাই আপনার কাছ থেকে, আপনার মতো লোকের সাথে আর না। সবার কথায় অরণে কোনো ভাবান্তর হলো না, সে নিচের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, এসব তোর ওই বন্ধু অভির কাজ, তাই না? সব ওর কাজ, আমরা সুখে সংসার করছি বলে ওর হিংসা হচ্ছে, ও আমার পিছনে এমন হাত ধুয়ে পড়ে আসছে কেন? কি ক্ষতি করেছে আমি ওর? ওকে কে পারমিশন দিয়েছে আমাদের লাইফে ইন্টারফেয়ার করার? ও তোকে আমার সম্পর্কে এই ইনফরমেশনগুলো দিয়েছে আর তোর কান ভরেছে ডিভোর্স নেওয়ার জন্য, তারপরও তোকে বিয়ে করে নেবে, তাই না? তারপর শোভার বাহাদুরের কাছে টেনে বলল, তোকে না হাজারবার বলেছি অভির সাথে কথা বলবি না, দেখলি তো এখন কি হলো, খুন করে ফেলবো ওকে আমি, ও আমার সবচেয়ে দুর্বল জায়গায় হাত দিয়েছে, তোকে আমার কাছ থেকে দূরে করার চেষ্টা করছে, আর তুই ওর কথা শুনে ওই রুমে কেন গিয়েছিলি আর তালা কীভাবে খুললি? আমি কি তোকে ওই ঘরে যাওয়ার পারমিশন দিয়েছিলাম? আমার কথা থেকে তোর ওই লাফাঙ্গা বন্ধুর কথা তোর কাছে বেশি গুরুত্বপূর্ণ? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? আমার কাছ থেকে মুক্তি চাস? আমার সাথে কথা বলতেও তোর ঘৃণা হয়? ঘৃণা হয় তাহলে কান খুলে শুনে রাখ, তুই চাস আর না চাস আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে থাকতে হবে, আমাকেই চোখের সামনে দেখতে হবে আর আমাকে ভালোবাসতে হবে। কথাটা তোর মাথায় ভালোভাবে ঢুকিয়ে নে, তুই কি মনে করেছিস তুই বলবি আর আমি তোকে ডিভোর্স দিয়ে দেব, তারপর তুই আবার বিয়ে করে আমার সামনে দিয়ে ঘুরঘুর করবি আর আমি চুপচাপ সব মেনে নেব? তা কখনো হবার নয়। শুভা অরণ্যে এ ধরনের আন্দাজে কথা বিরক্ত হয়ে বলল, হ্যাঁ আপনার কথাই ঠিক, আপনি ডিভোর্স দিলেই আমি অন্য কাউকে বিয়ে করে নেব, তারপর তার সাথে সুখে সংসার করব, আর আপনি সিএসএ দেখবেন হ্যাপি। দেখুন আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না, আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই, যত তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিবেন ততই আমাদের দুজনের জন্য ভালো, আপনার মতো বদ্ধ উম্মাতের সাথে আমি থাকতে চাই না। শোভার কথাটা বলতে দেরি আর অরণ্যের গায়ে হাত তুলতে দেরি নেই, সে উন্মাতের মতো সামনে যায় পাচ্ছে তা দিয়ে শোভাকে আঘাত করছে আর চিৎকার চেঁচামেচি করছে, ঘরের সব জিনিস ভেঙে ফেলেছে। এদিকে শোভার কিছু বলার সুযোগও পেল না আর নিজেকে বাঁচানোর সুযোগ পেল। একসময় অরিশার কান্নার আওয়াজ তার হাত থামলো, তারপর অনিশাকে কোলে নিয়ে বারান্দায় যাওয়ার সময় বলে গেল, ডিভোর্সের কথা আরও একবার মুখে আনলে তোকেও খুন করে ফেলবো, চারটা খুন করেছি, আরও দুটো আমার কাছে কোনো ব্যাপার না, আজ শুধু আমার মেয়েটার জন্য বেঁচে গেলি।